এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি মহাকাল নাট্য সম্প্রদায়কে। যে নাটকটি এখন মঞ্চস্থ হতে যাচ্ছে তার শিরোনাম শ্রাবণ ট্র্যাজেডি, রচনা আনন জামান, নির্দেশনায় আশিকুর রহমান লিয়ন। অভ্যাগত সুধি মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক শ্রাবণ ট্র্যাজেডি। রাষ্ট্রপতিকে হত্যায় আপনার মোটিভ কি ছিল? ফার্স্ট বেঙ্গল ল্যান্সার আমাকে সিও পদ থেকে সরিয়ে পদে যোগদান করানো হলো, আর সিও হলো আমার চাইতে কম যোগ্যতা সম্পন্ন একজন রিপ্যাট্রিয়েটেড অফিসার। এখানে রাষ্ট্রপতির সংশ্লিষ্টতা কোথায়? তিনি ব্যাপারটি জানতেন কিন্তু অ্যাকশনে যাননি। আমি অস্বস্তি বোধ করেছিলাম। আপনি অস্বস্তি বোধ করেছিলেন? হ্যাঁ, আর শুধুমাত্র সেই কারণে? এমন একজন মহান নেতাকে হত্যায় আপনার মোটিভ হলো প্রমোশন না পাওয়ার অস্বস্তি বোধ? সত্য জমা পড়ুন, রাষ্ট্রপতিকে হত্যা করে ক্ষমতা দখল করার জন্য কোন রাজনৈতিক বেরিয়ারা আপনাকে উচ্চ মূল্যে ক্রয় করেছিল? জবাব দেন। শুধু অস্বস্তি নয়, শহরের সর্বত্র শোনা যাচ্ছিল আর্মি ডিসব্যান্ড হয়ে যাবে। শহরের সর্বত্র নয়, শুধুমাত্র চার বিক্রির হাটে আপনার মতো যে সকল মেজররা বিক্রি হয়েছিল তারা আর ওই সমস্ত বিপদগামী সেনারাই রাষ্ট্রপতিকে হত্যার ক্ষেত্র তৈরি করে দিতে এমন মিথ্যাচার রটিয়ে দিয়েছিল ক্যান্টনমেন্টে আর শহরে যথেষ্ট ভরিত হয়েছে। ধানমন্ডির 32 নম্বরে কি ঘটেছিল সরাসরি তাই বলুন। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। হত্যায় নেতৃত্ব দানকারী মেজর মহিউদ্দিন পরে আমাকে রিপোর্ট করেছে। মেজর নু উত্তেজিত হয়ে রাষ্ট্রপতির উপর গুলি চালিয়ে দিয়েছে। তবে শিরিরানধারিতে দাঁড়ানো আনকোরের কিছু সেনা সদস্য আর রিসালদার মুসলিমের নাম শোনা যায়। রিসালদার মুসলিম উদ্দিন? হ্যাঁ, রিসালদার মুসলিম উদ্দিন সম্পর্কে শেখ মনির বাসায় নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে ধানমন্ডির 32 নম্বর রোডে এসে হত্যায় অংশগ্রহণের জনশ্রুতি রয়েছে। তবে প্রত্যক্ষদর্শী মেজর হুদা তাকে সেখানে দেখতে পায়নি বলে স্টেটমেন্ট দিয়েছিল। কর্নেল হামিদের বরাতে জানা যায় রাষ্ট্রপতির গায়ে ব্রাশ ফায়ারের গুলি একটি স্ট্যান্ড গান থেকে হয়েছিল। তাই আর্মস করের সেনারা নয় বরং বঙ্গভবনে উত্তেজনা ও অসতর্ক মুহূর্তে মেজর নূর সদম্ভে উচ্চারণ করেছিল আমির শেখকে হত্যা করেছে। শুনে রেখো, হে ঘৃণ করি তোমাদের রাজনৈতিক বেরিয়া ক্ষমতার এই আঙুলি দেখিয়ে যে সত্য আড়াল করে রেখেছো এতদিন, একটা একটা করে উন্মোচিত হবে আজ। যত পারো পাঠ করে নাও পৃথিবী, চোখের পানি হাতের উলট পিঠে মুছে মানুষ বেরিয়ে পড়েছে মানচিত্রের রেখায় রেখায়। যেখানেই লুকিয়ে থাকো হে খুনিরা, ফাঁসির করি কাঠ উন্মুখ হয়ে আছে তোমাদের ঝুলে পড়া দেখবার জন্য। তবে শুনে রাখো হে খুনি, তোমার শ্বাসখানি সঙ্গ হলে তোমাকে হিমাগারে নিক্ষেপ করা হবে, মমি করা হবে তোমার এই ঘৃণ্য দেহ। একজন খুনি রেপ্লিকা হিসেবে প্রদর্শন করা হবে তোমার মুখ। রাষ্ট্রের সকল ক্রান্তি আপনাকে পৌঁছে দিয়েছিল ক্ষমতার ওই চূড়ায়।
রাষ্ট্রের শীর্ষ আসনে উপবেশনকারী একজন নাগরিককে এই ধরনের ট্রায়ালে দাঁড় করিয়ে দেওয়া ঠিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। শিষ্টাচার? What a smartness! শিষ্টাচার! আর যে মানুষটা একটা পরাধীন জাতির মানচিত্রের রেখাগুলোকে মুক্তি দিয়েছিল, 7.5 কোটি মানুষকে ডাক দিতে শিখিয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই মহান নেতা যখন লাশ হয়ে পড়ে থাকে সিঁড়ির ওই আন্ধারিতে, ঠিক সেই সময় বৃদ্ধ মোস্তাক রক্ত পায়ে গিয়ে যায় ক্ষমতার ওই মোস্তাদের দিকে। ঠিক সেই সময় রাষ্ট্রের সকল ক্ষেত্রে শিষ্টাচার, হ্যাঁ শিষ্টাচার, তাও আবার আপনার মতো মানুষের মুখে, একদম মানায় না। আচ্ছা বাদ দেন, আপনাকে প্রশ্ন করবার ছিল। আপনার প্রশ্ন বলুন। 1976 মে লন্ডন থেকে প্রকাশিত দি স্ট্যান্ডার্ড টাইমস পত্রিকায় ফারুক তার এক বিবৃতিতে বলেছিল, রাষ্ট্রপতিকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে আপনি পুরোপুরি ভাবে লিপ্ত ছিলেন, রাইট? আদালত কার্যবিধি 164 ধারা অনুযায়ী ফারুক এও উল্লেখ করেন, আপনি প্রায় তার বাসায় হেঁটে হেঁটে পৌঁছে গিয়ে এটা সেটা ওটা বলে উস্কে দিতেন, মাথা খারাপ করে ফেলতেন। সত্যটা ভাব বলুন। ফারুক আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ফারুক আপনার বিরুদ্ধে মিথ্যাচার করেছে? আচ্ছা, আপনি যে কথা গুছিয়ে ম্যানেজ করে বলার যে সুনিপুণ দক্ষতা, এই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি। আচ্ছা, 1976 আগস্ট লন্ডন টেলিভিশন কেন্দ্রিক সাংবাদিক অ্যান্থনি মাসকালসের এক প্রশ্নের জবাবে রশিদ করেছিল, মোস্তাক তাকে জানিয়েছিল যে 75 বেশ পার্ট আপনার বিবৃত মানে ষড়যন্ত্রের গোপন সুতো একটা একটা করে আপনাকে তুলে দেখান। রশিদ একটা খুনি, সে আমাকে বিষয়টির সাথে জড়িয়ে রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিল। সে আর তার আত্মীয় খন্দকার মোস্তাক ছিল সকল ষড়যন্ত্রের মূল, ক্ষমতার ওই চেয়ারের দিকে ছিল ওদের চাপ। আদালত প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাহার উদ্দিন ঠাকুর বলেন, মোস্তাক তাকে জানিয়েছে আপনারা একটা কিছু ঘটাবার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, আপনারা জোর করে ক্ষমতা বদলাতে চেয়েছিলেন। তাহের উদ্দিন ঠাকুর, he was just like মোস্তাক shadow. মোস্তাক যদি কোনো কিছু ঘটায় তাতে ওরই ছিল প্রত্যক্ষ অংশগ্রহণ, সেজন্য আমাকে নিয়ে কথা বলা ঠিক বিশ্বাসযোগ্য না। সে সেখানে প্রত্যক্ষ ছিল বলেই আপনাকে নিয়ে কথা বলাটা একদম বিশ্বাসযোগ্য। 1 আগস্ট তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহকে অস্ত্রের মুখে আনুগত্য আদায়ের জন্য তালিম যখন তাকে নিয়ে রেডিও স্টেশনে যাচ্ছিল, তখন আপনি তাকে সহসা গাড়ি অফার করে বলেছিলেন, কাম অন জালেম, খুব ভালো করে জানি, সেই জন্যই খুনিদের বিচার কার্য রহিত করে ইন্ডিপেন্ডেন্ট বিল প্রস্তাব করেছিলেন। সে সময় দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না। আই ওয়াজ বিজি সেভিং মাই ব্যাক। কথার কার সাজি সাজানোর চেষ্টা করবেন না। আচ্ছা, আপনাকে রাষ্ট্রদূত করে বেলজিয়াম পাঠানোর সব কিছু চূড়ান্ত হলেও আপনি কিন্তু কথার কার সাজি সাজিয়ে ম্যানেজ করে নানা চোখ সাজসে তা ঠেকিয়ে দিয়েছিলেন। হত্যার মাত্র সপ্তাহ খানেকের মধ্যে আপনি হয়েছিলেন খনি সরকারের সেনাপ্রধান। আপনি খনিদের পুনর্বাসন করেছিলেন, দিয়েছিলেন তাদের কূটনৈতিক অধিকার। ফারুক রশিদকে জেলে না পাঠিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন দেশের বাহিরে, অথচ বিদ্রোহী সন্দেহে হত্যা করেছিলেন হাজার হাজার নিরাপরাধী সেনাদেরকে। সেই সকল নিরাপরাধী সেনা যারা আপনাকে দেখে কপালে হাত তুলে রাখত চরিত্র বড়ই অদ্ভুত, আপনি যেতে পারেন। Thank you.
নড়েছে এই এই মেজর সব কোথায় নড়াচড়া চলবে না গতি নিষ্কণ্টক থাকা চাই এই এই কে তুই কে কে নড়েছে এইখানে এই এই সম্মুখে কে তুই ও মোস্তাক চাচা কেমন আছো তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার সেই ছোট্ট রাসেল রাসেল এই যে দেখো এটা সেই টুপি যে টুপি আমার মাথায় তুমি পরিয়ে দিয়ে বলেছিলে বাহ তোকে বেশ দারুণ লাগছে মোস্তাক চাচা তুমি আমার মুখ বেদান করেছো কেন আরে এতগুলো ছায়া কেন তোর এই ছায়াগুলো কুড়িয়ে নিয়ে তুই চলে যা 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 তুমি টুপিটা নাও আমি চলে যাই আমি কর্নেল জামিল বলছি যতবার পাবো প্রাণ
যতবার আসবে রক্তাক্ত আগস্ট, লাল ভক্স ওয়াগনটি চালিয়ে ওই রকম রাতে ততবার পৌঁছে যাব সুভানবাগে, ততবার বিলিয়ে দেব আমার এই প্রাণ ওই মানুষটির জন্য। বাংলার মানুষই ছিল যার সব, সেও ছিল মানুষের, সকলের সে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৃত্যু তাকে লীন করে নাই, করেছে চির ভাস্বর। জয় বাংলা!